দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন বেলা শেষ অনুষ্ঠানে আজ আমাদের সাথে রয়েছেন একজন অতিথি তার সাথে আটা দেব তবে তার আগে চলুন দেখিনি কোন কোন অনুষ্ঠানগুলো রয়েছে আপনাদের জন্য অর্থাৎ আজকে এসিটিভি টিভি হাইলাইটস আজ সন্ধ্যা ছটা বিশ মিনিটে দেখবেন সঙ্গীতানুষ্ঠান সন্ধ্যার মেঘমালা প্রযোজনা কামরুজ্জামান রঞ্জু রাত আটটা চল্লিশ মিনিটে দেখবেন প্রযোজনা বিকাশ সরকার মূল তালিকা হচ্ছে রান্নার অনুষ্ঠান ইকো প্লাস রান্নাঘর দেখবেন রাত নটা তিরিশ মিনিটে প্রযোজনা আবু জাফর রায়হান সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনা অনুষ্ঠান আর এফ এল থ্রেড ফাইভ লেড এডিশন থাকছে রাত এগারোটা তিরিশ মিনিটে দর্শক আজ আমাদের সাথে রয়েছেন সাব্বির আহমদ গবেষক এবং লেখক চলুন আজ আমরা তার সাথে আড্ডা দিই কেমন আছেন ভালো আছি আচ্ছা মধুমাস চলছে আমের মৌসুম চলছে তো এবার জানতে চাইব যে আসলে মধুমাস কি বা কেন মধুমাস বলা হয় বিষয়টা হচ্ছে যে মধুমাস বলার একমাত্র কারণ হলো আমকে কেন্দ্র করে আচ্ছা এখানে আরো বিষয় আছে সেটা হলো এ মাসে সব ধরনের ফলগুলো পাকে লিচুও পাকে অন্যান্য ফলও পেকে থাকে তো মূলত আমের কারণে এবং আম আমটাকে হয় আচ্ছা মধু বলা এই আমকে মধু বলার একমাত্র কারণ হলো যে আমের মধ্যে যে স্বাদ যে বৈচিত্র যে রূপ রস রয়েছে অন্য কোনো ফলের মধ্যে না আর আমাদের দেশে নানা ধরনের রাম এটা জানতে চাই যে আমাদের দেশে যে ঐতিহ্য ইতিহাস রয়েছে আমি সেটা জানতে চাই ও আমকে কেন্দ্র করে নিয়ে ইতিহাস ঐতিহ্যের সংক্ষিপ্ত আকারেও বলে শেষ করা যাবে না এটা দীর্ঘ ব্যাপার তারপর আমরা সংক্ষিপ্ত আকারে জানতে আমি আমাদের বিশেষ করে পলাশী রামর কানে বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে আবার মেহেরপুরের রামর কাননে বাংলাদেশের স্বাধীনতা উদিত হয়েছে তার আগে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মহাসা আন্দোলনের সূত্রপাত হয় এবং সালের একুশে ফেব্রুয়ারি তো এই আম গাছের সাথে আমাদের ইতিহাসের একটা ভালো সম্পর্ক রয়েছে অবশ্যই রয়েছে আর এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ইলোরা অজান্তার গুহা চিত্রে ওখানে কিন্তু আম আমের চিত্র দেখা যায় বাঘার মসজিদে রাজশাহীতে শুধু তাই নয় মোগল আর্ট যেটাকে অম্বিকা মোটিপ বলা হয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আমের যে বাহারি নাম মিষ্টির সাথে আমের নামের সম্পর্ক আচ্ছা কিরকম রস কদম যেটা মিষ্টি হয় তারপরে আম হয়েছে খিরসা নামের মিষ্টিও আছে কিন্তু এরকম ভাবে দেবদেবীর নামেও কিন্তু সাথে আমের নামের সম্পর্ক রয়েছে তো আমের নানা রূপ আছে আমাদের যেমন শুধু তাই না আমাদের সাহিত্যে আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের লোক সংস্কৃতির মধ্যে আমকে কেন্দ্র করে বিশাল অধ্যায় তৈরি হয়েছে আমের নামকরণে বিচিত্রতা রয়েছে তো কেন এরকম নাম আসলে এগুলো নামকরণের পিছনে রাজা বাদশাদের ই ছিল পৃষ্ঠপোষকতা ছিল যেমন একটা এই ইতিহাস আমি তুলে ধরছি সম্রাট শাহজাহান যখন তার ছেলে হলো আরঙ্গজেব উনি বলছেন যে আমি গোলগুন গোলকুণ্ডা থেকে দক্ষিণ ভারতের আমি আম খাবো টাটকাম এই টাটকামটা খাওয়ার জন্য কোলকুণ্ডা থেকে তিনশো ষাট মিল মাইলের দূরে আধা মাইল দূর দূরে আমের বাহক নিয়োগ করা হয়েছিল ওই আমটা অবশেষে আসলো রাজদরবারে সম্রাট শাহজাহান আমের ঝুড়ি থেকে আম বের করার পরে আম দেখে এবং আমটা খেয়ে আমের নাম দিলেন বাদশা পসন্দ আচ্ছা এভাবে কিন্তু আমের নামকরণ হয়েছে আচ্ছা আরও আমের নাম শুনবো আমরা তবে বিরতি পর পেদাশোক এই পর্যায়ে নিচে ছোট্ট একটা বিরতি বিরতি পরে ফিরে আসছি আমাদের আজকের আয়োজনে দর্শক বিরতির পর ফিরে এলাম বেলা আয়োজনে আমাদের সাথে রয়েছেন সাব্বির আহমদ গবেষক এবং লেখক অসাধারণ আম কিন্তু নাম হচ্ছে ল্যাংড়া তো আমের বিচিত্রতা নিয়ে কথা বলছিলাম এরকম অনেক বিচিত্র নামের আম রয়েছে তো কেন বিচিত্র নাম বা এই বিচিত্র নামের পিছনে কাহিনীগুলো আসলে জানতে চাই যারা আমের জাতগুলো উদ্ভাবন করেছেন বেশিরভাগ ক্ষেত্রে এটা মালিরা যারা উদ্ভিদ তত্ত্ববিদ তখন তো তেমন ছিল না মালি যারা ছিল ওরাই এই তারা আমের করে নাম যেমন আমের কথা বলছি আমটা সিরাজার যে দহিত্র ওই উনি কিন্তু ফজলি আম নামটা দিয়েছিলেন আচ্ছা ওনার কাছে যখন আমটা নিয়ে যাওয়া হলো জাতটা উদ্ভাবন করার পরে এভাবে কিন্তু আমের নামগুলো করণ করা হয়েছে সম্রাট আকবরের নামে একটা আমের নাম আছে আচ্ছা এটা ভারতে আছে আমাদের দেশে নাই তবে একটা কথা প্রসঙ্গ ক্রমে না বলে পারি না সারা পৃথিবীতে কিন্তু আম ফলের রাজা আর আমের রাজা কি এটা অবশ্যই আমাদের জানা দরকার আমের রাজা হলো আলফাংস আচ্ছা এটা হলো ভারতের রত্নগিরিতে আর এই আমটা উদ্ভাবন করেছিলেন এক পর্তুগিজ উদ্ভিদতত্ত্ববিদ আচ্ছা আলফানসো আমটা আকারে ছোট দুইশো থেকে আড়াইশো গ্রাম ওজন সুন্দর একটা কালার হয় হলুদ রঙের এই আমটা খুব মজার আম আচ্ছা এই আমটা চাপাই নবগজে মাসুর আহমদ চৌধুরীর আমের আম বাগানে রয়েছে একমাত্র ওনার বাগানে রয়েছে আর কোথাও নাই আর আমাদের দেশে প্রায় থেকে রকমের আম আছে সম্পর্কে আমাদের ধারণাই নাই বাজারে সাধারণত গোপাল ভোগ ন্যাংরা আমরুপালি আমরুপালি এ ধরনের আমগুলো কমন আম বাজারে আমরা দেখতে পাই কিন্তু এর বাইরে আর হচ্ছে অনেক আম রয়েছে এসব আমগুলো বাজারে আসে না আচ্ছা এই জন্য আমি মনে করি জাতীয় পর্যায়ে একটা আমের প্রদর্শনী হওয়া দরকার আচ্ছা যখন আমরা আম খাই তখন অনেক বেশি পুলকিত হই যে এত এত চমৎকার সুস্বাদু একটি ফল আমরা খাচ্ছি কিন্তু সবাই বলে থাকে যে এটা কি আম খাচ্ছ নাকি বিষ খাচ্ছো তখন আসলে কি কি উত্তর দিব আমরা যেখানে কৃষিবিদরা বলছেন যে আমের মুকুল আসার পর থেকে তিনবার স্প্রে করার জন্য বিষ প্রয়োগ করার জন্য কিন্তু আম বাগানায় দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ বার কোন ক্ষেত্রে আমের ওপরে এই বিষ ফলের বিষটা ঢুকে যা ঢুকে যাচ্ছে শুধু তাই না আম পাকার পরে ওই আমটাকে তারা কার্বাইড দিয়ে পাকাচ্ছে কাঁচা আম তারপরে ওটাকে ফরমালিন দেওয়া হচ্ছে যাতে করে আমটা না পচে এই ধরনের আমরা আম ঢাকাতে খাচ্ছি কিংবা ঢাকার বাইরে যেখানে মার্কেটে এগুলো আম খাচ্ছি বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত হচ্ছে কেমিক্যাল যুক্ত হচ্ছে এটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলা দরকার ঢাকা শহরের বাজারে এখন আমি যেসব আমগুলো দেখছি সবগুলো বিষযুক্ত আম এটা সরকারও জানে এবং আমাদের যারা এই যারা এখানে ম্যাজিস্ট্রেট কিংবা যারা এখানে ঘোরাফেরা করেন সবারই দৃষ্টিতে পড়ছে দু একটা জায়গায় অভিযান চালিয়ে কিছু জরিমানা করছে এর বাইরে কিছু করা হচ্ছে না এগুলো দুর্ভাগ্যজনক কিন্তু বাজারে কিন্তু এ ধরনের রাসায়নিক দ্রব্য মিশানো বন্ধ করতে পারছি না আমরা পারছি না আমকে বিস্মুক্ত করার জন্য আমাদের যে জিনিসটা করা দরকার জৈব আন্দোলন আচ্ছা আম গাছের নিচে জৈব সার আম গাছে যাতে কোনো পিপড়া গুলো আসে আবার বিভিন্ন ধরনের পোকামাকড় আসে এগুলো জীব বৈচিত্র আমের গাছের এগুলো গড়ে তোলা দরকার তা না হলে আম গাছকে বাঁচানো যাবে না একটা আম গাছ কিন্তু পাঁচশো বছর পর্যন্ত ফলন দিতে পারে অনেকদিন হ্যাঁ এখন দেখা যায় যে পনেরো বিশ বছরের বেশি ফলন দিচ্ছে না আম গাছ আর কালটার নামক হরমোন আম গাছে প্রয়োগ করার ফলে দুই থেকে তিন বছর ফলন দিচ্ছে এরপরে আম গাছটা আঠা ঝরে শুকিয়ে মারা যাচ্ছে আচ্ছা এবার জানতে চাইবো যে আপনি তো আম নিয়ে গবেষণা করেছেন এবং আমনি আপনার বইতে লিখেছেন তো কি ধরনের গবেষণা করেছেন জানতে চাই ও আমার বইটার নাম হলো জাতিবৃক্ষ আম গাছ এখানে শুধু আম গাছের আমের উৎপাদন না সাহিত্যের বিষয় ইতিহাসের বিষয় সব কিছুই আমি তুলে ধরেছি আম গাছের গুণ আম গাছ থেকে ভোগ্যপূর্ণ কি কি হতে পারে সব রকমই বিষয় তুলে ধরা তুলে ধরা হয়েছে মোট নয়টি অধ্যায়ে রয়েছে বইটাতে এই আর কি আচ্ছা তো আমের ঔষধি গুণ বলছিলেন আমি কি কি আমের ওষুধি গুণ নানা ধরনের আছে যেমন আম পাতা যদি সিদ্ধ করে রেখে পানি ছেঁকে খাওয়া হয় ওটার পানি খাওয়া হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা যায় আচ্ছা তারপরে আম পাতার চূর্ণ যদি দশ গ্রাম আম পাতার চূর্ণ পানিতে ভিজিয়ে রেখে খাওয়া হয় ওই পানিটা ছেঁকে খাওয়া হয় তাহলে কিডনি গলবার পাথরটা বেরিয়ে আসবে বলে আসবে আপনার সাথে আমরা আরো অনেক কথা বলবো তবে বিরতি পর প্রিয় দর্শক আবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতি পরই ফিরে আসছি আমাদের আজকের বেলা শেষ আলোচনায় সঙ্গে থাকুন ক্রিয় দর্শক বিরিয়তির পর ফের এলাম বেলাশিষ আয়োজনে আমাদের সাথে রয়েছেন সাবির আহমদ গবেষক এবং লেখক আচ্ছা এবার জানতে চাইবো যে আপনি একটি লোক জাদুঘর নিয়ে কাজ করছেন এবং এই জাদুঘরে আপনি অনেক কিছু জিনিসপত্র বিশেষ করে আমাদের যে দেশীয় দৈনন্দিন সরঞ্জাম সেগুলো আপনি সংগ্রহ করতে চাইছেন হ্যাঁ এটা জানতে চাই আমাদের পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে আমরা আমাদের গ্রামীণ জীবনে যেসব সামগ্রীগুলো ব্যবহার করতাম আমাদের নিত্য ব্যবহৃত জিনিসপত্র সেগুলো এখন আর নেই গরুর গাড়ি তারপরে ঢেঁকি জাতা তারপর লাঙল জোয়াল জাঁত এগুলো নাই তো আমাদের ওখানে আর একটা বিশাল ঐতিহ্য যেটা চাপন ওই যে নকশি যেটা নকশি

এবং উপরের দিকটা এবং এই উপরে এবং ভিতরের দিকটাও একই রকম একই রকম এবং এটাকে লোহরিয়া কাঁথা বলা হয় আচ্ছা এই কাঁথাটা এই কাঁথাটা হলো কৈতর খপি হুম কৈতর খপি হুম দোচালা লিক লোহরিয়া আচ্ছা নানা ধরনের যে কাঁথার লিকের যে চিহ্ন বৈশিষ্ট্যগুলো এখানে মধ্যে আছে এই কাঁথাতে রয়েছে আচ্ছা তো সেলাই সেগুলো সেলাই সেটা প্রমাণ করছে আচ্ছা তো আমাদের যে বিশেষ করে যে আরেকটা জিনিস ছিল যে বটুয়া যেটাতে কড়ি দিয়ে করা হতো গ্রামের মহিলারা সোনা দানা ওটাতে সংরক্ষণ করতো ও বটুয়াটা আমরা আর খুঁজে পাইনি আচ্ছা পাওয়া যাচ্ছে না তো আমি লোকজ জাদুঘর করার জন্য জাত ঢেঁকি জাতা এগুলো মোটামুটি সংগ্রহ করছি এটার উদ্যোগ শুরু হয়েছে সংগ্রহের মাধ্যমে এটা আসলে একটা চমৎকার উদ্যোগ এবং পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে পড়ে কিন্তু আমরা আমাদের যে দেশীয় সংস্কৃতি সেটাই হারাতে বসেছে এবং এ ধরনের উদ্যোগ আমাদেরকে মনে করিয়ে দেবে যে আমাদের দেশের সংস্কৃতি কি কি রয়েছে না না এটা আসলে বিষয়টা হচ্ছে কি যে চল্লিশ বছর আগে একটা গ্রাম কেমন ছিল পুকুরে যে মাছ থাকতো গল ভরা গরু তারপরে এই জাত ঘানি যেখান থেকে আমরা তেল পেতাম এগুলো জিনিসগুলো এগুলো আনন্দ ছিল এবং অবসরে যে পুঁথি পাঠ করা হতো তারপরে কাহানি বলে আমাদের দিকে কাহিনীর আসর হতো নানা ধরনের যে বিনোদনের ব্যবস্থা ছিল এই জীবনটাকে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি অনেকে শুটিং স্পট হিসেবে ব্যবহার করবে অনেকে আবার যাবে যে থাকারও থাকতে পারবে থাকার সুযোগও থাকবে এরকম আচ্ছা আম গাছের জন্য তো অনেক জায়গা দরকার তো আমরা কি ছাদে বা বারান্দায় গাছ লাগাতে পারি বা ফলন পেতে পারি তবে লাগানোর জন্য গাছও আছে ছাদেও আম গাছ লাগানো যায় একটা আম গাছ কিন্তু যে অক্সিজেন তৈরি করে আহ সারা বছরের এক একটা পরিবারের পাঁচজনের জনের কিন্তু সারা বছরের চাহিদা পূরণ করে একটা তো ঢাকা শহরে যদি যেখানে বিদেশি জাতের আম গাছ না লাগিয়ে সব জায়গায় রাস্তার ধারে যদি আম গাছ লাগিয়ে দেওয়া হয় তাহলে সেখানে অক্সিজেনের চাহিদা পূরণ হবে এবং আমরা আমও আমও খেতে খেতে পারবো পাবা আচ্ছা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে আম সম্পর্কে জানলাম আমি জাতগুলো সম্পর্কে জানলাম এবং বিচিত্র নামে যে আম আমরা পেয়ে থাকি বাজারে সেগুলোর কাহিনিও জানলাম অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এসএস টিভির দর্শকদের এবং এসএস টিভি সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমি কুমকুম আজকের মতো এখানেই বিদায় নিছি তবে যাবার আগে বলতে চাই আমরা কিন্তু আমের মৌসুমে আম খাচ্ছি এবং আমরা যদি একটু চেষ্টা করি তাহলে ছাদে এবং বারান্দার টবে আমরা আম গাছ লাগাতে পারি এমনকি আমরা রাস্তা ধারেও আম গাছ লাগাতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন এসেটা